बेवफा तेरा मासूम चेहरा। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিও দেখছেন ভ্যালেন্টাইন স্পেশাল ভিডিও, তো এরকম ভিডিও কীভাবে মেক করবেন সেটাই আজকে দেখাবো। তো এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হলে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো ভ্যালেন্টাইন স্পেশাল ভিডিও মেক করার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। আপনি প্লে স্টোর পেয়ে যান অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করে ওপেন করুন, ওপেন করে প্লাস আইকন চাপ দিন, তারপর যে এখানে দেখছেন 3:1:1 স্টুডিও, তো এটা সিলেক্ট করে নেবেন। তো স্টুডিও সিলেক্ট করার পর এখানে আপনি পিকচার অ্যাড করতে পারেন, আপনি যে কোনো পিকচার অথবা আপনার হোক আপনার যেই পিকচারগুলো দিয়ে আপনি এরকম ভিডিও মেক করতে চান, পিকচারগুলো অ্যাড করার জন্য চলে যাবেন মিডিয়া অপশনে। মিডিয়া থেকে আপনি যেই আর কি যেই ফোল্ডারে আপনার পিকচারগুলো আসছে ওইগুলো আপনি এখানে অ্যাড করে নেবেন। তো এখানে 5টা আপনি পিকচার এইভাবে অ্যাড করলে এনাফ। তো 5টা পিকচার অ্যাড করে নেবেন, নেওয়ার পর এখানে ঠিক মানে ক্লিক করে দেবেন। তো আপনি চাইলে এখান থেকে আপনি পিকচারগুলো সাইজ মানে ভিডিওটি লং হয়ে গেলে আপনি কাট করে নিতে পারেন, এইভাবে দিয়ে আপনি এটাকে পিকচারগুলো ছোটো করে নেবেন। তো আমার যেহেতু এখন আর দরকার নেই, তো আমি এগুলো করতেছি না। তো এইখানে আপনারা দেখছেন পিকচার কিন্তুগুলো কিন্তু ফুল স্ক্রিন হয় না, তো যেহেতু 1:1 স্টুডিও এই কারণে ফুল হয় না। তো এই জন্য আপনাকে এখানে দেখছেন পেন অ্যান্ড জুম নামে সিজারের পাশে যে একটা আইকন, এখানে যাবেন, যাওয়ার পর এখানে ইকুয়াল করে দেবেন। দেওয়ার পর এইভাবে দুই আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে টানলে আপনার এটাকে ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এইভাবে ঠিক মানে ক্লিক করে দেবেন। সেমভাবে 2 পিকচারে যাবেন, যাওয়ার পরে পেন অ্যান্ড জুমে যাবেন, ইকুয়াল করে দেবেন। এইভাবে আপনার যতটুকু লাগে ঠিক ততটুকু আর কি এখান থেকে জুম করে নিতে পারবেন। তো সেমভাবে আপনি প্রত্যেকটা পিকচার এইভাবে আর কি জুম করে নেবেন। যেহেতু এগুলা ফুল স্ক্রিন নাই, তো এগুলা সঠিকভাবে আর কি তো যতটুকু লাগতেছে ঠিক ততটুকু আপনারা এইভাবে জুম করে নেবেন। তো নেওয়ার পর এখন আপনার যদি পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে যায়, এখন আপনারা দেখছেন যে এই পজিশনে প্রত্যেকটা পিকচার চেঞ্জ হওয়ার সময় কিন্তু ট্রানজিশন ইফেক্ট ছিল। তো এই ট্রানজেকশন ইফেক্টটা কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এর জন্য আপনি যে মাইনাস আইকন দেখতেছেন, মাইনাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি চলে যাবেন গেট মোডে, যেহেতু আপনার এখানে থাকবে না, তো গেট মোডে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনার থ্রিডিতে সিলেক্ট আছে, তো এখানে দেখবেন যে নিচে স্ক্রল ডাউন করে দেবেন, লিকুইড নামে একটা অপশন, লিকুইডে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একদম নিচে আসবেন, তো দেখবেন যে ওয়াটার ড্রপলেট, তো এই যে ইফেক্টের ট্রানজেকশনটা এখানে ক্লিক করবেন। তো দেখবেন যে আমার ইনস্টল করা আছে, আপনি এখানে ডাউনলোড লিখা থাকবে, তো ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আপনারা এখান থেকে করে নেবেন। তো আমার এই ট্রানজেকশনে এখানে দেখবেন যে একটা ইফেক্ট, এই যে এখানে ওয়াটার ড্রপলেট বলে আপনার এখানে একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো ওয়াটার ড্রপলেট আপনি যেখানে একটা ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন সেকেন্ড যে ইয়েতে মাইনাস পয়েন্ট সেকেন্ড পিকচার ট্রানজেকশন, তো আপনি সেমভাবে এখানে আপনি যে বিভিন্ন ইফেক্ট আপনার ইচ্ছা মতো এখানে মানে ট্রানজেকশনে আপনি অনেক আর কি অনেকগুলাই পেয়ে যাবেন। তো আপনার মতো আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন, আপনার যেটা ভালো লাগে দেখে নেবেন যে কোনটা ভালো লাগে। তো সেমভাবে আপনি প্রত্যেকটা পিকচার যে মাইনাস আইকনটা দেখতেছেন প্রত্যেকটা পিকচারের আগে, তো ট্রানজেকশনটা ওই পজিশনে অ্যাড করে দেবেন আপনার যেটা ভালো লাগে। তো আমি এইগুলো অ্যাড করে দিলাম, আমার যেহেতু অ্যাড করা হয়ে গেছে। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই ভিডিওটাকে সেভ করে নেবেন, যেন চলে যাবেন শেয়ার আইকন থেকে ভিডিওটা এক্সপোর্ট করে দেবেন। তো এক্সপোর্ট হওয়ার যে কাজ পরে যে কাজগুলো ওইগুলো দেখাচ্ছে, আর ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাক। তো ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক আসার পর এখানে নিউ প্রজেক্টে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে 9:60 স্টুডিওটা এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা ইউজ করতে চান, তো আমি একটা ফটো এখানে অ্যাড করবো। তো আপনার ইচ্ছা মতো যে কোনো ফটো এখানে অ্যাড করতে পারেন আপনার। তো এখানে ফটোটা অ্যাড করার জন্য চলে যাবেন মিডিয়া অপশন থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো ফটো এখানে অ্যাড করতে পারেন। তো আমি একটা ফটো এখানে ইউজ করতেছি, সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাড করার পর ঠিক মানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটা যেহেতু ফুল স্ক্রিন না, এই কারণে আমরা সেমভাবে পেন অ্যান্ড জুমে যাবো। যাওয়ার পর এখান থেকে ইকুয়ালে ক্লিক করবো, দেওয়ার পর এটাকে আমরা কিছুটা জুম করে নিব যতটুকু প্রয়োজন হয়। তো আপনাদের মতো করে জুম করে নেবেন অন্য কোনো পিকচার দিলে। তো তারপর ঠিক মানে ক্লিক করে দেবেন, এটা ডিউরেশনটা একটু লং করে দেবেন, যেহেতু ভিডিওটা এই আপনারা এটা পরে কাট করে নিতে পারেন। তো এখন একটু লং করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি যে মোবাইল ফ্রেমটা দেখছেন PNG, ওইটা আপনার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবেন, সব কিছু লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো মোবাইল ফ্রেমটা অ্যাড করার জন্য এখান থেকে আপনি চলে যাবেন লেয়ার অপশন, লেয়ার থেকে চলে যাবেন মিডিয়াতে। তো মিডিয়া থেকে আপনি এখান থেকে আপনার যেই ফোল্ডারে আছে, তো এখান থেকে মোবাইল ফোনটা অ্যাড করবেন। অ্যাড করার পর আপনার যতটুকু লাগে ঠিক ততটুকু করে নেবেন। নেওয়ার পর এটা যে ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করার জন্য চলে যাবেন স্ক্রল ডাউন করে নিচে ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং থেকে এখানে দেখবেন যে স্ক্রিন একটা অপশন আছে, স্ক্রিন করে দিলে এটা আপনার রিমুভ হয়ে যাবে ব্ল্যাক স্ক্রিনটা। তো এটা আপনার যতটুকু লাগে যেখানে ইচ্ছে সেখানে বসিয়ে নেবেন আপনার যেই পজিশনে। তো এইখানে দেখছেন যে আপনার ভ্যালেন্টাইন্স ডে নামে একটা আর কি লেখা অ্যাড করা আছে। তো এটা অ্যাড করার জন্য আপনি চলে যাবেন লেয়ার অপশনে, লেয়ার থেকে মিডিয়াতে।
তো আপনি এইখান থেকে আপনার একটা পিকচার আর কি পিএনজি পিকচার অ্যাড করে নেবেন। এটা নেওয়ার জন্য আপনি এইখানে যে কোনো পজিশনে বসিয়ে নেবেন, আপনি আপনার পিকচার অনুযায়ী যে পজিশনটাতে পজিশনটাতে বসিয়ে নেবেন। তো নেওয়ার পর সেমভাবে ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য ব্ল্যান্ডিং অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে স্ক্রিন করে দেবেন। দেওয়ার পর এই পিএনজি ফাইলটা আপনি একটু লং করে দেবেন, যে ফুটো মানে আর কি পিএনজি ছবিটা। তো এটা লং করে দেওয়ার পর এখানে ভ্যালেন্টাইন্স ডে লেখা ছিল, এটা অ্যাড করার জন্য সেমভাবে লেয়ার অপশন, লেয়ার থেকে মিডিয়াতে আপনার যেখানে আর কি লেখাটা আছে তো এখান থেকে আপনি অ্যাড করে নেবেন। তো এখানে যেহেতু আছে তো অ্যাড করার পর এটা টিক মারে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটাকে কিছুটা আর কি যদি কাস্টমাইজ করতে ইচ্ছা হয় তাহলে কাস্টমাইজ করে নেবেন। তো এটাকে আপনারা রোটেট করে নেবেন, এখান থেকে চাইলে আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন। তো এটাকে কিছুটা বড়ো করে নিচ্ছি। তো নেওয়ার পর ভ্যালেন্টাইন্সটা সেম আর কি এটাকে রোটেট করে এটার উপরে বসিয়ে দেবেন। তো এটার উপরে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখন যে কাজ সেটা হচ্ছে আপনার সেমভাবে যে পিএনজি ভ্যালেন্টাইন্স লেখাটা এটা আপনার সেম ভিডিও বরাবর করে দেবেন। তো দেওয়ার পর এখন যেটা করবেন সেটা হচ্ছে এখানে যে ভিডিও ফুটেজটা আমরা প্রথমে এক্সপোর্ট করছি এটাকে ইম্পোর্ট করতে হবে। জন্য লে অপশনে যাবেন, যাওয়ার পর মিডিয়াতে আপনার যে ভিডিওটা যেখানে সেভ আছে ওই ভিডিওটা এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। তো নেওয়ার পর এটা আপনারা মোবাইল ফ্রেমে বসিয়ে দেবেন। মোবাইল ফ্রেমে বসিয়ে দেওয়ার পর এটাকে কিছুটা ক্রপ করে নেবেন। এর জন্য চলে যাবেন ক্রপিং অপশনে। ক্রপিং অপশনে যাওয়ার পর এখানে যে মাস্ক দেখতেছেন তো এটা এনেবল করে দেবেন। দেওয়ার পর শেপে যাবেন, যাওয়ার পর যে সেকেন্ড যে শেপটা এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এটাকে আপনার মোবাইল ফ্রেম যতটুকু ঠিক ততটুকু করে দেবেন। এতটুকু করে দেওয়ার পর আপনার টিক মারে ক্লিক করে দেবেন। তো এক সাইডে যেহেতু আমার কাটিং করা হয় না তো এটা কাটিং মানে ক্রপ করে নিতে হবে ঠিক মতো। তো আমার স্কোর চলে যাবেন ক্রপিং অপশন, আপনারা এটাকে ঠিক মতো ক্রপিং করে নেবেন এখান থেকে। যেহেতু ভিডিওটা কিন্তু ধৈর্য ধরে আপনাকে একটু এডিট করতে হবে, তো এখন দেখছেন যে আর কি ঠিক পজিশন মতো বসে গেছে। তো আমরা ভিডিও লেয়ারটা সমান আমরা উপরে ব্যাকগ্রাউন্ডটা করে নিব। তো সেই অপশন যাবেন, যাওয়ার পর এখানে ট্রিম টু রাইট অফ প্লেট, তো আপনার যেই সাইডে কাট করার প্রয়োজন সেই সাইডে কাট করে নেবেন। তো এইখানে আপনার ছেলে একটা দেখছেন যে এখানে একটা লিরিক্স গান ছিল, তো এটা কীভাবে অ্যাড করবেন এটা অ্যাড করার জন্য চলে যাবেন লেয়ার অপশনে, মিডিয়াতে চলে যাবেন। যাওয়ার পর আপনার যেখানে ভিডিওটি আছে লিরিক্স ভিডিওটি ওইখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। তো আপনার যেই ফোল্ডারে আছে ওই ফোল্ডারে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি জাস্ট ওটাকে অ্যাড করে নেবেন। নেওয়ার পর এটাকে পজিশন মতো বসিয়ে নেবেন, চাইলে একটু ছোটো বড়ো করে নিতে পারেন। তো নেওয়ার পর এটা আপনার যতটুকু লাগে ঠিক ততটুকু করে নেবেন। তো নেওয়ার পর এটাকে ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য সেমভাবে চলে যাবেন ব্লেন্ডিং অপশনে, স্ক্রল ডাউন করে নিচে দেখবেন ব্লেন্ডিং অপশনে, ব্লেন্ডিং অপশন থেকে স্ক্রিন করে দেবেন। তো দেওয়ার পর আমি সাউন্ডটাকে একটু হাইড করে নিচ্ছি যেহেতু কপিরাইটের প্রবলেম থাকতে পারে। তো এখান থেকে আমি এখন যদি ভিডিওটি প্লে করে দেখাই তাহলে দেখতেছেন যে ভিডিওটি কিন্তু এখানে দেখতেছেন যে উপরে যে আর কি যেগুলো আমরা যে ছবিগুলো আর কি ট্রানজেকশন দিচ্ছি সব কিছু এখানে ঠিকঠাক আছে। তো আপনারা চাইলে খুব ভালোভাবে কিন্তু এরকম ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ভিডিও মেক করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এখন ভিডিওটি সেভ করতে চাইলে অথবা কোনো সাউন্ড দিতে চাইলে অডিও থেকে আপনি আপনার ফেভারিটির মতো সাউন্ড দিতে পারেন। সাউন্ড হয়ে গেলে এখানে ভিডিওটি সেভ করতে চাইলে সেই অ্যাকাউন্ট চলে যাবেন, যাওয়ার পর এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে, নেক্সট কোন টিউটোরিয়ালে ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে।